আজকে অনুপস্থিতল এসএসকে হাসপাতালে গেলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হলো না, তিনি হাজিরা কিন্তু তিনি আজকে হাজিরাটা এড়িয়ে গেলেন। পাশাপাশি যখন তিনি আজকে হাসপাতাল থেকে বেরোন, তাকে গরু চোর বলে চিৎকার করে, চোর চোর গরু চোর। আমি দুটো ভাগ করে কথাটাকে বলছি। প্রথমত, আজকে অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে তিনি ভর্তি হননি বা হতে পারেননি। আমি ডাক্তারবাবুদের অভিনন্দন জানাচ্ছি। পিজি হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অথবা শাসক দলের বদান্যতায় যেভাবে কলুষিত হচ্ছিল, অন্যান্য হাসপাতাল বলছে না চিকিৎসার দরকার নেই কিন্তু উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে রয়েছে, এই যে কলুষতা এত বড় হাসপাতালকে নিয়ে। গীতশ্রী সন্ধ্যা মুখার্জির যেখানে চিকিৎসা হয় না, কিন্তু অপরাধীদের যেটা আশ্রয়স্থল হয়ে যাচ্ছিল, এটা খুব খারাপ হচ্ছিল। সেই কলুষতা থেকে অন্তত আপাতত খানিকটা রেহাই দেবার দায়িত্ব ডাক্তারবাবুরা যেভাবে পালন করেছেন, আমি তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা কখনোই হতে পারে না যা চলছিল। এবং যেহেতু অনুব্রত মণ্ডল অপরাধী, তিনি এড়াবার জন্য, সিবিআই এড়াবার জন্য হাসপাতালে যেতে চাইছিলেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার দরকার হলো না, তাহলে তার একমাত্র গন্তব্য হতে পারে সিবিআই। অন্য কোথাও যেতে তিনি পারেন না। যদি অন্য কোথাও তিনি গিয়ে থাকেন সিবিআইয়ে না হাজির হয়ে, তাহলে কোমরে দড়ি পরে টানতে টানতে তাকে নিয়ে আসা উচিত। উনি পুলিশকে বোম মারার কথা বলেছিলেন, ওনার কোমরে দড়ি বেঁধে টেনে সিবিআই দপ্তরে নিয়ে আসা উচিত। কী করছে সিবিআইয়ের আধিকারিকরা, কী করছে সিবিআইয়ের আধিকারিকরা? আমরা দেখেছি তো দিল্লিতে চিদম্বরমের তো বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন। এখানে কী হচ্ছে, কেন সিবিআই দেরি করছে? অবিলম্বে তাকে নিয়ে আসা উচিত, জিজ্ঞাসাবাদ, হেফাজত, হোয়াট এভার ইট মে বি। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যখন অনুব্রত মণ্ডল হাসপাতালে গেছেন, তখন রোগীর আত্মীয়রা গরুচোর বলে চেঁচিয়ে উঠেছেন বা তাড়া করেছেন বা আওয়াজ দিয়েছেন। এটা অবশ্যই শুনতে খুব খারাপ লাগে। একটা দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, যিনি পুলিশকে বোম মারার কথা বলেন, যিনি বিরোধীদের আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলেন, যিনি গুড় বাতাসা চরম চরমের গল্প দেন, তো তাকে গরুচোর বলবে কেন? খুব খারাপ, গরিত। কিন্তু আমায় একটা কথা বুঝিয়ে দিন, তাকে কী বলবে? ভালো মানুষ বলতে পারবে না তো। তা তাকে কী বলবে? চাকরি চোর, পাথর খাদান চোর, বালিচোর, কি বলবে তাকে? যে দেহরক্ষীর 100 কোটি টাকা, অতএব আপনার কত? গরুচোর একই রকম হলো, সমর্থক হলো। গরুচোর না বললে পাথর খাদানের চোর অথবা চাকরি বিক্রি করা তৃণমূলের মাতব্বর বলতে হতো। শুনতে ভালো লাগে না, কিন্তু এর কোনো বিকল্প নেই। অপেক্ষায় থাকুন, তৃণমূলের নেতাদের যেভাবে মানুষ বুঝতে পারছে এখন, কদিন পর তৃণমূলের নেতাদের মাথা নিচু করে, নেতাদের মাথা নিচু করে, হাত জোড়ো করে বলতে হবে, কান ধরে উঠবোস করে বলতে হবে, আমি অপরাধ করেছি, আমি তৃণমূলের নামে লুঠেরাবাজি বিক্রি করেছি। তৃণমূলের সমর্থকদের সমর্থনটাকে ভিত্তি করে, তাকে পুঁজি করে আমি লুট করে বেরিয়েছি, আমি অন্যায় করেছি তৃণমূল করে, এটাই তৃণমূল নেতাদের বলতে হবে সময়ের অপেক্ষা।